অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল বাজেট উপস্থাপন করে বলেছেন এই বাজেট দেশের সকল মানুষের জন্য জিনিসপত্রের দাম বাড়তে পারে এমন কোনো কিছু বাজেটে রাখা হয়নি তিনি বলেন বাজেটের ব্যয় মেটাতে রাজস্ব আয় বাড়াতে হবে তবে তা করের হার বাড়িয়ে নয় আওতা বাড়িয়ে করা হবে বাজেট বাস্তবায়িত হলে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশের পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী শারীরিক অসুস্থতা নিয়ে জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল শুরুতে ভিডিও উপস্থাপনায় তুলে ধরা হয় আগামীর সম্ভাবনা ও নানা অর্জনের চিত্র